হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাকানাকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ যা প্রচণ্ড গরম পড়েছে আর এই প্রচণ্ড গরমে যদি একটু হালকা ফুলকা হেলদি খাবার রান্না করা যায় সেটা আমাদের শরীরের পক্ষেই ভালো আমার আজকের রেসিপি মুখপোস্ত সময় কম লাগে আর খেতে ভীষণ সুস্বাদু হয় রান্না করার সময় কম বাঁচিয়ে এইভাবে একবার মুখপোস্ত রান্না করে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক মুখ পোস্ত বানানোর জন্যে এখানে একটা বোলের মধ্যে আমি নিয়েছি এক কাপ মুগ ডাল এখানে একশো গ্রাম মুগ ডাল আছে আর এই মুগ ডালটাকে আমি এক ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে মুগ ডালটাকে খুব ভালো করে জল ছড়িয়ে নিয়েছি একটুও যেন ডালের মধ্যে জল না থাকে খুব ভালো করে জল ছড়িয়ে নিতে হবে আর যখন রান্না করবে তার এক ঘন্টা আগে মুগ ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখলেই দেখবে খুব ভালোভাবে নরম হয়ে গেছে এইবারে এই মুগ ডালটাকে একদম ঝাঁকা নাকা করে একটু বেটে নিতে হবে তো তার জন্য এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত মুগ ডালটা আর মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম তিনটে পাকা লঙ্কা জল ছাড়া একদম ঢাকনা বন্ধ করে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে মুগ ডালটাকে বেটে নিলাম মানে একদম পেস্ট করে নিলাম এইবারে মুগ ডালের এই মিশ্রণটিকে একটি বোলের মধ্যে ঢেলে নেবো তো বন্ধুগণ যা হাঁসফাশ করা গরম পড়েছে না এই গরমে রান্নাঘরে বেশি সময় থাকতে কিন্তু একদমই ভালো লাগে না তো একদম সামান্য কয়েকটি উপকরণ আর কম সময় যদি এইভাবে দারুণ সুস্বাদু একটা মুখপোস্ত তৈরি করে নেওয়া যায় তাহলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না তো এইভাবে মুগ ডালটাকে জল ছাড়া খুব ভালো করে বেটে নিতে হবে তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো চিনি তো একদম নাকা করে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরে আর দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এইবারে মুগ ডালের এই পেস্টটাকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটাবে মিশ্রণটি ততটাই ফ্লফি হবে আর বড়াগুলোও কিন্তু একদম সফট তৈরি হবে তো দেখো খুব সুন্দর করে মিশ্রণটিকে ফেটিয়ে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেবো এইবারে যে মিক্সিং জারের মধ্যে আমি মুগ ডালটাকে পেস্ট করে রেখেছিলাম ওই জারটাকে আর ধুই নিই ওর মধ্যে আমি দিয়ে দেব চার চামচ পোস্ত যেহেতু মুগ পোস্ত পোস্তর পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তো এখানে একদম ঝাঁকা করে আমি দিয়ে দিলাম চার চামচ পোস্ত তারপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপরে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এই পোস্তটাকে আমি মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিলাম চাইলে কিন্তু তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো অনেক সময় হয় কি পরিমাণ কম হলে আবার মিক্সিং জারের মধ্যে দিয়ে বাটা যায় না সেক্ষেত্রে শিলনোড়াতেও কিন্তু তোমরা বেটে নিতে পারো তো দেখো খুব সুন্দর করে পোস্তর একটা পেস্ট করে নিয়েছি আর মিক্সিং জার ধুয়ে জলটাকেও দিয়ে দিলাম এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে এইবারে বড়াগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল আর এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তোমরা দেখেই বুঝতে পারছো অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে এবারে। মুখ ডালের পেস্ট থেকে অল্প অল্প করে নেব আর বড়ার আকারে ছোট ছোট করে এইভাবে বড়ার আকারে দিয়ে দেব। তো বন্ধুগণ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় তো সমস্ত বড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম তারপরে কড়াইটাকে ধরে একটু এইভাবে ঝাঁকা করে ঘুরিয়ে দিতে হবে এতে কি হবে তেলটা বড়ার উপরে চলে আসবে আর বড়ার ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব আর এই বড়াগুলোকে তুমি যতই উল্টে পাল্টে ভাজো না কেন একটুও কিন্তু ভেঙে যাবে না ভীষণ সফট আর স্পঞ্জি তৈরি হয় তো দেখো বড়াগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এইবার একটি পাত্রে আমি তুলে নেব। এইবারে আমি তোমাদের দেখিয়ে দেব যে বড়াগুলো ভাজতে কত অল্প তেলের প্রয়োজন হয় যতটা তেল আমি দিয়েছিলাম ঠিক ততটা তেলই দেখো কড়াইতে রয়েছে একটু তেলও কিন্তু টানেনি আর এদিকে দেখো আমি দুটো একদম টাটকা টাটকা ঝিঙে নিয়েছি সবজির দোকানে গেলেই এখন এইরকম একদম টাটকা টাটকা যাকে বলে একদম কচি কচি ঝিঙে পাওয়া যাচ্ছে তো ঝিঙে দুটোকে প্রথমে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে ঝিঙেগুলোকে একটু খোসাগুলোকে কেটে নিতে হবে তো ঝিঙের গায়ে দেখবে এরকম লম্বা লম্বা শিরার মতো থাকে না এই শিরাগুলোকে একটু কেটে দিলেই দেখবে ঝিঙের অনেকটা খোসাই কিন্তু বেরিয়ে যাবে বাদ বাকি যে খোসাগুলো সেটা কিন্তু আমি রেখে দেবো কারণ ঝিঙের খোসা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর তো একটু এইভাবে ঝিঙের খোসা রেখে রেখে কিন্তু আমি ঝিঙে দুটোকে কেটে নেব এইবারে এই ঝিঙেগুলোকে আমাদের একটু কেটে নিতে হবে তার জন্য লাগবে একটা ছুরি আর ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে ঝিঙেগুলোকে একটু পিস পিস করে কেটে নেবো খুব বেশি ছোটো করবো না একটু বড় বড় মানে মোটা মোটা করে কাটব কারণ ঝিঙে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায় মানে নরম হয়ে যায় তো দুটো ঝিঙেকেই দেখো এইভাবে আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এবারে দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি যে তেলে আমি বড়া ভেজেছিলাম সেই বড়া ভাজা তেল থেকে দুই থেকে তিন চামচের মতো তেল আমি কড়াইতে দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এবারে লঙ্কাটাকে একটু লাল করে ভাজতে হবে এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো লঙ্কাটাকে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরে জিরেটাকে দিয়ে একটু ঘোটানাটা করে দিতে হবে তারপরে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেবো তারপরে খুব সুন্দর করে খুন্তি দিয়ে ঘোটানাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে ঝিঙেগুলোকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না এবারে কুন্তি দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা করে মিশিয়ে নেবো মিনিট দুয়েক এইভাবে একটু ঘোটনাটা করতে করতেই দেখবে ঝিঙেগুলো একদম নরম হয়ে যাবে ঝিঙেগুলো কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগে না তো দেখো ঝিঙে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বেটের একা পোস্তটা তো পোস্তটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে মিনিট খানেকের জন্য একটু ভোটা করে মিশিয়ে নেব পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি কষানো যাবে না মোটামুটি মিনিট খানেকের একটু কষিয়ে নেব একটু পোস্তর কাঁচা কাঁচা গন্ধ থাকলে তবেই কিন্তু দারুণ টেস্ট পাওয়া যাবে আর বাটি ধোয়া জল দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল যে যেমন ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিয়ে দেবে তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে ঝোলটাকে একটু ফুটতে দেবো তো দেখো ঝোলটা যখনই ফুটে উঠবে ঢাকনা খুলে এটাকে আরও একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এই গরমে রান্না করে সময় বাঁচাতে চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো বানানোর যেমন সোজা খেতে হয় ভীষণ টেস্টি আর হেলদিও বটে তো বড়াগুলোকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট আমি ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়েছিলাম তো দেখো এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি বড়াগুলো দেখো একদমই গোটা গোটা রয়েছে আর এই বড়াগুলো কিন্তু একদমই ভেঙে যায় না নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু চিনি যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খানেকের জন্য ঢাকনা বন্ধ করে একটু রান্না করে নেব। যাতে কাঁচা লঙ্কা চিনিটা একটু ভালো করে রান্না হয় তো এখন আমি তোমাদের আরও এক মিনিট পরে দেখাচ্ছি মুখ পোস্ত কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবারে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব তো বন্ধুগণ আজকের এই মুখপস্ত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় তো এইভাবে অবশ্যই একবার মুখপোস্ত বাড়িতে তৈরি করে খেয়ে দেখো খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ